হচ্ছে বলে আপনার কমিউনিটির বাচ্চারা নানান ধরনের বিপদে পড়ছে। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফ, সমুদ্রের তীর ঘেঁষে গড়ে ওঠা মিয়ানমার সীমান্তবর্তী এই এলাকার মানুষদের জন্য কাজ করে চলেছে কমিউনিটি রেডিও নাফ 99.2 FM। রেডিও নাফের এই কর্মীদের নিয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে সিসিডি বাংলাদেশ ও রেডিও নাফের উদ্যোগে এবং নিউ ভেঞ্চার ফান্ডের ইগনাইট ফিলান্থ্রপি প্রকল্পের সহায়তায় আয়োজন করা হয় এক কর্মশালা। কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয় কিভাবে রেডিও কর্মী হিসেবে শিশুর বেড়ে ওঠায় বন্ধকতা দূর করতে কাজ করতে পারে তারা। এ সময় অংশগ্রহণকারীরা ইন্সপায়ার টেকনিক্যাল প্যাকেজের 7টি কৌশল অনুসরণ করে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন তাদের পরিকল্পনা। প্রয়োগের মাধ্যমে শিশুদের যে সাংবিধানিক মৌলিক অধিকার আছে সেগুলো প্রথমে নিশ্চিত করতে হবে। শিক্ষকরা যাতে শিশুদের সাথে ভালো আচরণ করে, বাবা মায়ের দায়িত্ব শিশুর ভালো মন্দ দেখা, ছেলে মেয়ের সমান অধিকার সম্পর্কে অবহিত করা, পরিবারের আয় বৃদ্ধিমূলক কর্মসংস্থান তৈরি করা, জীবন দক্ষতামূলক ট্রেনিং দেওয়া, পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা। কর্মশালা পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শাতিল সিরাজ। আমরা ছোট থেকে বেড়ে যে উঠি সেক্ষেত্রে আমরা কয়েকটা প্রতিষ্ঠান, আমাদের যে বিশ্বাস, মূল্যবোধ, চলাফেরা, মানে কিভাবে কথা বলবো, কি বিশ্বাস করব, কোন কাজ করব, কোন কাজ করব না, এগুলোকে ঠিক করে দেয় তিনটা প্রতিষ্ঠান। দেখবেন যে এক পরিবার, দুই ধর্ম, আর একটা প্রতিষ্ঠান ঠিক করে দেয় সেটা হচ্ছে শিক্ষা। কর্মশালা শেষে রেডিও কর্মীদের সামনে বক্তব্য রাখেন সিসিডি বাংলাদেশের যুগ্ম পরিচালক শাহানা পারভিন, রাবি গণযোগাযোগের অধ্যাপক শাতিল সিরাজ এবং রেডিও নাফের স্টেশন ম্যানেজার সিদ্দিক হোসেন। আমরা পারবো, পারে আসছি, ভবিষ্যতেও পারবো। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা অনুষ্ঠান করে আসছি, মানুষের দূর প্রান্তে অনুষ্ঠান শোনানোর সমস্ত কৌশল দিয়ে আমরা তাদেরকে আবার সচেতনতা বৃদ্ধি করে আসছি, করব ইনশাআল্লাহ। আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ, তাই এই কোমলমতি শিশুদের সহিংসতার কবল থেকে রক্ষা করে সুন্দরের দিশারি করে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ, এমনটি জানিয়েছেন কর্মশালা আয়োজকরা। মাহফুজা রেফিন, পদা নিউজ। এখানে আপনারা দেখবেন যে এখানে আছে আপনাদের শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে।